নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 18 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত সময়কাল মেষ থেকে মীন রাশির মানুষদের কিরকম যেতে চলেছে, সেই বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। আলোচনা যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক, তাই প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, মেষ রাশির মানুষদের এই সময়কালে অত্যন্ত বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এই সময়কালে আর্থিক স্থিতি, স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়গুলি মোটের ওপর আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে। কোনো বড় সমস্যা এবং এই সময়কালে আপনাদের আর্থিক ক্ষেত্রে সমস্যা থাকছে না। এই সপ্তাহে কাজের যে প্রেশার তা অত্যন্ত বেশি থাকবে এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ত পারিবারিক কোনো বিষয়ে দায়িত্ব অত্যন্ত বেশি হতে পারে এই সময়, তাতে মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই সপ্তাহে আর্থিক ক্ষেত্র মোটের উপর অত্যন্ত ভালো থাকছে এবং অফিসে কাজের প্রশংসা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে কোনো বিশেষ বড় পরিবর্তন হতে পারে এবং এই সপ্তাহে কোনো দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কাজের যে প্রেশার রয়েছে সেটা আপনাদের পক্ষে সঠিকভাবে নেওয়া উচিত, নচেৎ অতিরিক্ত প্রেশার আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক স্তরে বিশেষ প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে সবথেকে শুভ বার হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিবার, তাই আপনারা আপনাদের বিশেষ কাজগুলি সেই দিনকে রাখুন, তা আপনাদের জন্য বিশেষ শুভ হবে। বৃষরাশি, দেখুন, এটি সত্য যে মনের মধ্যে যে নেগেটিভিটি আপনাদের চলছিল বহুদিন যাবৎ, সেগুলি কিন্তু ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন। মন আগের তুলনায় অনেকটা ভালো হতে দেখতে পাবেন। আর্থিক স্থিতি মোটের উপর এই সপ্তাহে অত্যন্ত ভালো থাকছে এবং কর্মক্ষেত্র মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে অন্যান্য সপ্তাহের তুলনায়। এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ কাজগুলি আছে সেগুলি শেষ করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ কাজগুলি সমাপ্ত হতে দেখতে পাবেন। বৃষরাশির মানুষদের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত। এক তো বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বৈবাহিক জীবনে সমস্যা আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে এবং এই সপ্তাহে বাহন গাড়ি খুব সাবধানে আপনাকে চালাতে হবে, নচেৎ দুর্ঘটনার সম্ভাবনা, চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে সবথেকে শুভবার আপনাদের ক্ষেত্রে শুক্রবার, তাই আপনাদের ক্ষেত্রে আপনারা শুভ কাজগুলি যদি শুক্রবার রাখছেন তা আপনাকে বিশেষ ফায়দা অবশ্য দেবে। মিথুন রাশি, দেখুন, মিথুন রাশির মানুষদের জন্য বহুদিন পর কিছুটা সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটের উপর ভালো থাকতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে। সদ্য সদ্য কিছু পরিবর্তনও আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে হয়েছে বা কর্মে কোনো স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে এই সপ্তাহে। সন্তান এবং পরিবার এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের অত্যন্ত বিশেষ ভালো থাকছে। এই সপ্তাহে কোনো ধার্মিক কার্যে, কোনো মাঙ্গলিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে এবং এই সপ্তাহে পরিবারের কোনো মাঙ্গলিক কার্যও হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। দেখুন, এই সপ্তাহে সবথেকে শুভবার আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার আপনারা আপনাদের বিশেষ কাজগুলি রাখুন, তা আপনাকে বিশেষ ফায়দা অবশ্যই দেবে। কর্কট রাশি, মানসিক স্থিতি এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে খুব ভালো থাকছে না, চিন্তা টেনশন আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। ওই সময় আপনাদের ক্ষেত্রে ডিপ্রেশনও তৈরি হতে দেখা যেতে পারে ধীরে ধীরে আপনার মধ্যে। বুধবার পর্যন্ত আপনার মানসিক চিন্তা বৃদ্ধি থাকবে, বুধবারের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে মানসিক ক্ষেত্রে স্থিতিগুলো ধীরে ধীরে আপনাদের ঠিক হতে দেখতে পাবেন। স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে ভালো হতে থাকবে। এই সপ্তাহে আপনি যাই করতে যাবেন তার ক্ষেত্রে কিন্তু বিলম্বের পরেই কিন্তু আপনাদের ক্ষেত্রে সেগুলি মিলবে। কিছুদিন পর আপনাদের ক্ষেত্রে এগুলি কিন্তু ধীরে ধীরে কিছুটা সমস্যাগুলির সমাধানের পথ বের করে আনবে, তাই আপনারা প্রয়াসগুলি জারি রাখুন। এখন করা প্রয়াসগুলি আপনাদের ক্ষেত্রে আগামী দিনে ফল দ্রুত দিতে সক্ষম হবে। এই সপ্তাহে মানসিকভাবে আপনারা কিন্তু জপ ধ্যান করুন, পূজা উপাসনা করুন, তার মাধ্যম দিয়ে কিছুটা মানসিক তৃপ্তি পেতে অবশ্যই আপনারা দেখতে পাবে। সিংহরাশি, এই সপ্তাহে ধীরে ধীরে আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু প্রয়াস করতে থাকবেন। প্রথম থেকেই কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে মোটের উপর কিন্তু সপ্তাহ শুভ থাকছে। জীবনে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি এই সপ্তাহে ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন। সিংহরাশির মানুষেরা এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের উপর অত্যন্ত বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। বিশেষ করে যদি আপনার ব্লাড প্রেশার সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, পেট সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনাদের ক্ষেত্রে শরীরের বিশেষ খেয়াল অবশ্যই রাখুন। দেখুন, সিংহরাশির মানুষদের ক্ষেত্রে সপ্তাহ সফলতা মিলবে, কিন্তু খুব ধীর গতিতে এই সপ্তাহে সফলতা মিলতে দেখতে পাবেন। সিংহরাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো মন্দিরে গিয়ে যদি প্রার্থনা করছেন, জপ করছেন, ধ্যান করছেন, তা আপনাদের জন্য বিশেষ লাভ অবশ্য হবে।
কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত শুভ রয়েছে। এই সপ্তাহে আর্থিক সমস্যাগুলি মিটতে আপনারা দেখতে পাবেন। এই সপ্তাহে আর্থিক স্থিতিগুলি মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো হতেও দেখতে পাবেন। মনের চিন্তাগুলি এই সময় দূর হতে দেখতে পাবেন এবং পারিবারিক যে চিন্তা ছিল সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে। বিশেষ করে এই সময়কালে শরীরের আপনাদের ক্ষেত্রে বিশেষ কোনো খেয়াল অবশ্যই রাখা উচিত, নচেৎ শরীর সম্বন্ধীয়, হাড় সম্বন্ধীয় সমস্যা, চোখ সম্বন্ধীয় সমস্যাতে কিছু বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। মোটের উপর এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে। এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি দিনকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন, তবে খরচের আধিক্য কিছুটা বৃদ্ধি পেতে পারে, সেখানে কন্ট্রোল রাখার চেষ্টা করুন, নচেৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু খরচ সম্বন্ধীয় বিষয়ে আর্থিক টান আসতে পারে। তুলা রাশি। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত বিশেষ শুভ থাকছে। কর্মক্ষেত্রে ভীষণ ভালো এই সপ্তাহ কিন্তু থাকছে, প্রচন্ড প্রেশার থাকবে, বিশ্রাম নেওয়ার সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে না এই সপ্তাহে। এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে কর্মের যে নতুন যোগাযোগ সেগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এবং আপনাদের ক্ষেত্রে আপনারা যদি জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি কিন্তু ক্রয় করতে চাইছেন, তাহলে এই সপ্তাহ আপনাদের জন্য শুভ রয়েছে এবং এই সপ্তাহ করা কাজ আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ফায়দা দেবে। তবে আপনাদের শারীরিক স্তরে কিছু বিশেষ সমস্যা কিন্তু আসতে দেখা যেতে পারে, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। আপনার সম্মান এই সময় কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সপ্তাহে ইন্টারনালি কিছু বিশেষ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে হতে পারে, যদি পরিবর্তন হয়ে থাকে তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হবে। কোনো গাড়ি ক্রয় করার বিষয় থাকলে, সম্পত্তি ক্রয় করার বিষয় থাকলে সপ্তাহ শুভ থাকছে। কাজের প্রেশার এতটাই নেওয়ার চেষ্টা করুন যতটা আপনি পারবেন। আর্থিক উপার্জনের চক্করে অধিক কাজের প্রেশার নেবেন না, এতে শারীরিক স্তরে বিশেষ খারাপ প্রভাব পড়তে দেখা যাবে। বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে সময়টা মোটের উপর অনুকূলে থাকলেও মন এবং স্বাস্থ্য এই দুটিই কিন্তু ভালো নেই। যতটা পরিশ্রম করছেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সফলতা মিলছে না। কাছের মানুষের সাথে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যেতে পারে, সেই কারণে কিছু বিশেষ মানসিক চিন্তা এই সময় তৈরি হতে দেখা যাবে। কিছুটা প্রয়াস করুন, কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন, আগামী সময় এই সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু দ্রুত বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আনন্দের বিষয় এই যে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে মোটের উপর কিছু না কিছু সপ্তাহ জুড়ে কিছু শুভ প্রভাব অবশ্যই দেখতে পাবেন, কিছু প্রাপ্তি অবশ্যই দেখতে পাবেন। যে সম্পর্কগুলো আপনি ঠিক করতে চাইছেন ওই সম্পর্কগুলো আপনাদের ক্ষেত্রে ঠিক করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে লাভ হবে। এই সপ্তাহে কোনো সম্পত্তি ক্রয় অথবা সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ফায়দা মিলবে, অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তাহ জুড়ে। তবে বৃশ্চিক রাশির মানুষদের সপ্তাহের মনের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখুন, এই সপ্তাহ পুজো উপাসনা করুন, ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি। এই সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে অথবা নতুন কোনো কাজের সুযোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যে পরিবর্তন আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। এই সপ্তাহে কাজের প্রেশার, কাজের চাপ কিছুটা কম হবে, কিন্তু স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় সমস্যাগুলো কিন্তু আবারও বৃদ্ধি পেতে দেখতে পাবেন। এছাড়া চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। এছাড়া সন্তানের দিকে অত্যন্ত বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে। আগামী দিনের জন্য আপনি যদি পরিকল্পনা করছেন তা সঠিকভাবে করুন, তা আপনার ক্ষেত্রে শুভ হবে। এই সপ্তাহে জীবনসাথীর সাপোর্ট আপনাকে মিলতে দেখা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু বিশেষ চিন্তা অবশ্যই দেখতে পাবেন। এই সপ্তাহে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না এবং মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা অবশ্যই করার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। মকর রাশি। দেখুন, মকর রাশির মানুষদের ক্ষেত্রে সপ্তাহ আর্থিক ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ থাকছে। কর্মজীবনে কোনো নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মানসিক চিন্তা এবং অনেকটাই কিন্তু কম হতে দেখতে পাবেন আপনারা অন্যান্য সপ্তাহের তুলনায়। দেখুন, যদি সম্পত্তি ক্রয়ের বিষয় রয়েছে, সম্পত্তি বিক্রয়ের কোনো বিষয় রয়েছে, তাহলে এই সপ্তাহে করার চেষ্টা করুন, তা আপনাকে ফায়দা দেবে। আপনার ক্ষেত্রে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল অবশ্যই রাখতে হবে। নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখার জন্য বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন, তা আপনাদের শারীরিক স্তরে বিশেষ লাভ অবশ্যই দেবে। এই সময় অযথা চিন্তা করবেন না। এই সময় কাউকে আপনারা অর্থ ধার দিচ্ছেন তো সেখান থেকে বিরত থাকুন, নচেৎ বড় আর্থিক ক্ষতি এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যেতে পারে। কুম্ভ রাশি। দেখুন, কাজের প্রেশার, কাজের চাপ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, কিন্তু একই সাথে মানসম্মান প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি এই সপ্তাহে ঘটতেও আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। এই সপ্তাহে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে এবং একই সাথে আপনাদের মানসিক চিন্তাগুলি যেগুলি বৃদ্ধি পাচ্ছিল সেই মানসিক চিন্তাগুলি সপ্তাহ যেতে যেতে কিন্তু অনেকটাই কম হতে দেখতে পাবে।
যে অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেই চাপগুলি কিন্তু এই সপ্তাহে অনেকটাই কম হতে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেগুলি সপ্তাহের প্রথম থেকেই আপনারা শুরু করুন, তা আপনাকে ফায়দা দেবে। এই সপ্তাহে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হতে এবং শেষ হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। মীন রাশি, দেখুন মীন রাশির মানুষদের ক্ষেত্রে সকল জিনিসগুলি হাতে এসেও কিন্তু হাত থেকে ফসকে যাচ্ছে, একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। আগামী সময়ে কর্মক্ষেত্রে এবং জীবনে সফলতা প্রাপ্তি অবশ্যই ঘটবে, তবে কিছু সময় আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। তবে খুশির খবর এই যে পরিবারের মানুষদের সাথে কিন্তু আপনাদের বন্ডিং ভালো হবে, পরিবারের মানুষের সাপোর্ট আপনারা পাবেন। এই সময় আপনাদের ক্ষেত্রে আর্থিক বিষয়, পারিবারিক বিষয়গুলি মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালোই থাকছে। ধার্মিক যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে, কোনো পূজা উপাসনায় ব্যস্ত থাকতে পারেন। দেখুন যদি কোনো সমস্যা আসছে আপনারা অবশ্যই ধৈর্য রেখে আপনাদের প্রয়াস চালিয়ে যান, আগামী সপ্তাহে বা আগামী সময়ে কিন্তু এর লাভ পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম সাপ্তাহিক রাশিফল নিয়ে, দ্বাদশ রাশির ক্ষেত্রে কিরকম যেতে চলেছে এই সপ্তাহ। আমাদের এই ছোট ছোট প্রয়াস আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।